শুক্রবার কন্যাঘরে শ্রী শ্রী শকুন্তলা কালী পুজো উপলক্ষে জাগো বাংলার একটি স্টল উদ্বোধন হলো। উদ্বোধন করলেন বিধায়ক প্রবীর ঘোষাল, এছাড়াও ছিল স্থানীয় নেতৃবৃন্দ। তার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি কন্যাঘর পৌরসভার নিজস্ব পদ্ধতিতে তৈরি জৈব সারেরও একটি বিপণন কেন্দ্র উদ্বোধন করলেন। এইখান থেকে কন্যাঘর পৌরসভার নিজস্ব পদ্ধতিতে তৈরি সারও বিক্রয় করা হবে। মানুষের মধ্যে আমাদের মা মাটি মানুষের পুস্তক বিপণী কেন্দ্র স্টল উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক প্রবীর ঘোষাল মহাশয়। উপস্থিত আমরা সকলে আছি। মেলা যতদিন চলবে আমাদের এই ওই বুক স্টলটি ততদিনই চলবে। প্রত্যেকের সাদর আমন্ত্রণ রইল, মেলার প্রত্যেক দিনই সবাই আপনারা আসবেন। এই কামনা শকুন্তলা কালী পুজো মেলা উপলক্ষে এবং পুজো উপলক্ষে কন্যাঘরের আমাদের মাননীয় বিধায়ক, উত্তরপাড়া বিধানসভার বিধায়ক প্রবীর ঘোষালের উদ্যোগে এবং আজকের এই জাগো বাংলা স্টল তার উদ্বোধন হলো এবং উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক শ্রী প্রবীর ঘোষাল। এই জাগো বাংলা স্টল এখান থেকে মমতা ব্যানার্জি সংক্রান্ত যাবতীয় বই আমরা বিক্রি করব আগামী যে কদিন মেলা এখানে চলবে। এবং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন এই জাগো বাংলা স্টলে, এবং সেই সাথে এখানে আমাদের মাননীয় বিধায়ক প্রতিদিনই উপস্থিত থাকবে। বাড়ি থেকে যে পচনশীল আবর্জনাগুলো আমাদের নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো আমাদের যে ভাগাড়ের কাছে যে প্ল্যানটা তৈরি হয়েছে ওই প্ল্যানটা গিয়ে জৈব সার তৈরি হচ্ছে। আচ্ছা, সেগুলো আজকে আমরা নিয়ে এসেছি প্রচারের জন্য। এই জৈব সার এখানে বিক্রি হবে? হ্যাঁ, এখানে বিক্রি হবে। কত দামে প্যাকেট, কত করে কেজি কি বিক্রি হচ্ছে? এটা আমরা তো যেহেতু আমাদের এটা তো প্লাস্টিক নয়, আমাদের এটা বায়োডিগ্রেডেবল, এগুলো ওই জন্য আমাদের 2 কেজি 15 টাকা, আর 5 কেজি নিলে আমাদের 30 টাকা বিক্রি হচ্ছে। আর 1 কেজি 10 টাকা, আমাদের প্লাস্টিক নেই কোনো কিছুতে। কে
ক্যামেরায় স্বরূপ দত্তের সঙ্গে শান্তনু ব্যানার্জি, সৃজন খবর বাংলা।